আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের এই কুশি কাটার স্টারটি তৈরি করে দেখাবো। ভিউয়ার্স, এই স্টারটি আপনারা পার্স ব্যাগে, স্কুল ব্যাগে, তারপর কিচেন হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারেন। তাছাড়া ছোট ছোট স্টার ব্যবহার করে আপনারা বিভিন্ন জায়গাতেও কিন্তু এটি ইউজ করতে পারেন। দেখতে কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক। আর ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আমি এটি তৈরি করেছি উল সুতা দিয়ে। চাইলে আপনারা যে কোনো সুতা দিয়েও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে স্টারটি ছোট বড় হবে। তো ভিউয়ার্স, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আমি এখানে প্রথমে একটি ম্যাজিক রিং দিয়ে নেব। এখন আমি এখানে দুটি চেন করব, এক দুই। তারপর আমি এই ম্যাজিক রিংটার ভিতরে আমি হাফ ডাবল ক্রোশেট করব, মানে তিনটা লুপ হবে আমার কাঁটাটাতে, সেই তিনটা লুপ আমি একসাথে ফেলে দিব। তো আমি এই ম্যাজিক রিংটার ভিতরে 10টি হাফ ডাবল ক্রোশেট করব, আর দুটি চেন সহ আমার একটি হাফ ডাবল ক্রোশেট কিন্তু কাউন্ট হবে। আর বাকি আমি এখানে 9টি হাফ ডাবল ক্রোশেট এই ম্যাজিক রিংটার ভিতর তৈরি করে নিব। ভিউয়ার্স, এই স্টারটি তৈরি করা কিন্তু খুবই সহজ। নতুনরাও কিন্তু এই স্টারটি আমার সাথে সাথে তৈরি করতে পারবেন। এখানে আমার 9টি হাফ ডাবল ক্রোশেট হয়েছে। তো আমি এখন একটি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এখন ছোট যে সুতাটা আছে সেটাকে টান দিয়ে আমি ম্যাজিক রিংটাকে একদম ছোট করে নিব। এখন যে আমি দুটি চেন নিয়েছিলাম, সেটি 2 নম্বর চেনে আমি কাঁটাটা ঢুকিয়ে আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন আমি এখানে একটি চেন নিব, নিয়ে নেক্সট যে চেনটা আছে সেই চেনে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। তারপর আমি নেক্সট চেনে তারপর আমি নেক্সট চেনে আমি এখানে একটি হাফ ডাবল ক্রোশেট করব। তারপর সেম জায়গাতেই আমি এখানে একটি ডাবল ক্রোশেট করব। তারপর এখানে আমি দুটো চেন করব। তারপর সেম যেই জায়গাটাতে আমি কাজ করতেছি সেখানেই আমি আবার একটি ডাবল ক্রোশেট করব। তারপর আমি সেম জায়গাতে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব। তারপর নেক্সট চেইনে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। আমার এখানে কিন্তু স্টারের একটি কোনা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি নেক্সট নেক্সট চেইনে সেম আগের মতোই একটি হাফ ডাবল ক্রোশেট করে নিব। তারপর সেম জায়গাতে আমি এখানে একটি ডাবল ক্রোশেট করে নিব। তারপর দুটো চেইন করে নিব, সেম জায়গাতে আমি এখানে একটি ডাবল ক্রোশেট করে নিব। সেম জায়গাতে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে নিব। তারপর নেক্সট যে চেইনে আছে সেখানে আমি
সিঙ্গেল ক্রোশেট করে নিব। আমার কিন্তু এখানে দুটি কোণা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি নেক্সট চেইনে সেমভাবে আমি এখানে হাফ ডাবল ক্রোশেট করে নিব, তারপর সেম জায়গাতে আমি ডাবল ক্রোশেট করে নিব, তারপর দুটো চেইন করে নিব, তারপর সেম জায়গাতে আমি এখানে একটি ডাবল ক্রোশেট করে নিব, তারপর সেম জায়গাতে আমি এখানে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিব, তারপর নেক্সট চেইনে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিব। আমার এখানে কিন্তু অলরেডি তিনটা কোণা তৈরি হয়ে গিয়েছে। সেমভাবে আমি আরও দুইটি কোণা তৈরি করব। এই যে দেখুন, আমি এখানে চারটি কোণা তৈরি করে নিয়েছি। এখন আমি লাস্টটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। ডাবল ক্রোশেট করে নিলাম, তারপর দুটো চেইন, তারপর সেম জায়গাতে আমি এখানে একটি ডাবল ক্রোশেট, তারপর সেম জায়গাতে আমি এখানে একটি হাফ ডাবল ক্রোশেট। তারপর যে দেখেন, আমি এই যে প্রথমে যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেখানটাতে আমি এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে করে নিব এবং এখানে একটি চেইন করে নিব। তারপর এখানে আমি টোটাল 30টি চেইন করব। আপনারা চাইলে আরও কম বেশি চেইন করতে পারেন। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি একবার ঘুরে আসবেন এবং আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তারপর আমি এখানে যে চেইন করেছিলাম সেম জায়গাটাতে আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব, তারপর নেক্সট চেইনও আমি স্লিপ স্টিচ দিব, তারপর নেক্সট আরেকটা চেইনও আমি স্লিপ স্টিচ দিব, তারপর এখানে আমি একটি চেন নিয়ে সুতাটাকে একটু বাড়তি করে কেটে নিব। আমার কিন্তু স্টার তৈরি হয়ে গেল। এখন যে বাড়তি সুতাগুলো আছে আমি সেটাকে পেছনের দিকে এনে একটু দূরত্ব করে সুতাগুলোকে গেঁথে দিব যাতে এগুলো ছুটে না যায়। সো ভিউয়ার্স, এই যে আমার স্টার তৈরি হয়ে গিয়েছে। এটি আপনারা যে কোনো জায়গাতে ইউজ করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।